ইউ হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো সুন্দর গাইজ। আজকে আমরা আবার খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার। তো গাইজ, আমি বহুদিন পর আপনার সাথে ফ্রি ফায়ার নিয়ে আবার এসে বলেছি গাইজ। চুপ থাক, কথা বলে দিলাম আর আগে। তো গাইজ, যা বলছিলাম কত করে দেয় না আমারে। তো গাইজ, আমি বহুদিন পর ফ্রি ফায়ারে আবার হাজির হয়ে গেছি। তো আমি একটু চেক আউট করেছি আমি কতদিন পর ফ্রি ফায়ার খেলতেছি এবার। সো গাইজ, দেখতে পাচ্ছেন পুরো 10 মাস পর আমি ফ্রি ফায়ারে ঢুকছি আবার। তো গাইজ, আর ভিউস কষ্ট, 10 মাস আগে আমার এরকমই হাল ছিল গাইজ, ভিউসই উঠতো না। আর এখন দেখেন গেছে আমার মিন আগামী 530 ভিউস হয়েছে 4 দিনে গাইজ। সো গাইজ, আমরা আবার গেমে প্রবেশ করি। সো গাইজ, আমরা আবার গেমে এসে পড়েছি। তো গাইজ, আপনাদের দেখায় আমি যে আমার কী কী আছে। তো গাইজ, ম্যান বলতে আমার কিছুই নাই গাইজ, মাত্র 6টা ম্যান আছে আমার, 2টাও তো এমনি ফ্রি। আর এডি গেম খেলতে খেলতে দিছে গাইজ, একটাও কিনি নেই। আর ডায়মন্ড টায়মন্ড কষ্ট কষ্ট, মনে খালি কষ্ট। আর জামা কাপড়ের ব্যাপারে গাইজ, এটাও ফ্রিতে পাইছি দেখুন, এটাও 45 ঘন্টা লেগে গাইজ। তারপর একটা ক্যাপ, আর এই চুলে ভাল লাগে। পরে চশমা গাইজ, কিন্তু ওর মাথা একটা চশমা আছে অলরেডি। তবে এটা তো ওদা কিছু না। পর জামা কাপড়, এটা তোমার আর একটা ম্যানের আলাদা করে, মাত্র 3টা জামা কাপড়। প্যান ওই একই হাল, জুতা মোটি মোট নাই। তারপর ব্যাগ, আমার স্কিন আছে ব্যাগের। তারপর এনে ইয়াও আছে, এটা কী কয় কালেকশন নাকি, না কালেকশন তো এটাই, এটির নামও যাই না। তারপর প্যারাশুট আছে আমার, এটা আর কিছু নাই এই জায়গায়। এই আমার অটো রিক্সার ইয়া স্কিন আছে। পরে এইগুলো তো যাই না ঠিকই, এইগুলো তো সব আপনারা জানেন। তো আমরা এখন বেশি কথা না বলে ব্যাটল রয়্যাল গেমে চলে যাই, ব্যাটল রয়্যাল খেলবো আজকে গাইস। আগের বারে তো আমরা ইয়া খেলছিলাম, কী করে রে নামও ভুলে গেছি গাইস, 10 মাস আগের জিনিস। তো গাইস, আমরা বেশি কথা না বলে গেম স্টার্ট করে দিই। সো গাইস, আমাদের জায়গায় গেম স্টার্ট হয়ে গেছে। তো এটা আমাদের প্লেন, কোন জায়গায় নামা যায় গাই, ভালো জায়গা তো ঠিক না। এটা কি বরফের দেশ গাই, বরফের দেশে নামবো আজকে। এই থেকে আমি আগে নামি নেই, আমি প্রথমেই নামতাছি। এই জায়গাটা চেনা চেনা লাগতেছে, এই জায়গাতে আগেও খেলছি গাইস, মানে 10 মাস আগে গাইস। তো এই জায়গায় কেউ নামছে নাকি সন্দেহ তো এটাও। এই জায়গায় মেডকিট পেয়ে গেছি, মেডকিটটা নিয়ে গাইস, একটা মেডকিট পেয়ে গেছে। বুলেট তো পিস্তল পাই নাই, মানে গানস। এই জায়গাটা স্নাইপার পাইছি গাইস, ও সরি এটা স্নাইপার না, তো স্নাইপারের মতো ওই যেটা গান পাই গেছি, স্নাইপার পাইলে একটা ভালো হয়ে যায়। ও গাইস, স্নাইপার কইতে না কইতে পাই গেছি গাইস, বুলেট আসে না গায়ে। আমার ব্যাগ খোঁজা লাগবো গাইস, আমার জায়গা নাই, এটা কিছু নিতে পারবো না, ব্যাগ কই পাই। তো গাইস, আমার ব্যাগ খোঁজা লাগবো বর্তমানে। ব্যাগ তুই কই, তা ব্যাগ দে দো, ব্যাগ দে দো। তা গ্লু অল পাই গেছি, তো ব্যাগের
তো নাম নিশানাও দেখতেছি না। সো গাইস এই জায়গাটা ব্যাক পাইছি, তো এবার আমি আমার বুলেট টুলেট লোড করতে পারবো, মানে রাখতে পারবো, লোড তো গানে করে। ঠিক আছে, তো আমি আবার সেই জায়গায় যাই যেই জায়গায় আমার স্নাইপারের ইয়ে আছে। ওরে নিচে পড়ে গেলাম, পেয়ে গেছি আবার স্নাইপারের বুলেট 10টা। তো এই জায়গায় কিছু মাংস বানা পাইছি, তো এই জায়গায় কিছু নাই গা, কোনো এনিমি টিনিমি নাই। এক শট ও মা গো মা, ও ভাই সাহেব মুঝে মারো মারো মুঝে, কোন হ্যায় কাহা হ্যায়, একবার দেখলে গেছি আর ছাড়বো না। ও শেষ করে লেছি, ফিনিশ ফিনিশ জোন আইব গাইছি জায়গাতে। এখন আমার জায়গা অনেক তাড়াতাড়ি ভাগা লাগবো। আর এই পিস্তলটা ভালো না, আমার পিস্তল নেওয়া লাগবো ভালো দেখা। ও ভাই ভাগো, পানি দিয়া ভাগ দেবো গাইস, ভাগো কই মুঝে বাঁচাও। তো গাইস আই পড়ছে এইবার, মানে এই পার এই জায়গায় এই জিনিসটা কালেক্ট করি গাইস। এটা কি বলে নামও জানি না, নতুন প্লেয়ার আমি গাইস, ঠিক মতন খেলতে পারি না গাইস। জীবন জিন্দিগি শেষ করে দেবো, ডাবল খেল ডাবল খেল করে দিছি গাইস। তো এই জায়গায় এই জিনিসটা তুমি পারে যাওয়ার লেগা, এই জিনিসটা ব্যবহার করলেও লাভ ছিল, কিন্তু ওই পারে দেখি নাই আমি এটা। কোন জায়গায় যামু একা, সবাই আমাকে মারতে চায়, সার্ভাইভ করে থাকতেই হবে। দূরে কোন এনিমি দেখলে গাইস স্নাইপার দিয়ে এমন শটটা মারমু। উপরে প্লেন, এই জিনিসটা দিয়ে কি করে আমার জামা কাপড় ঠিক করে দিচ্ছে। হুদা কামে পিস্তলটা চালাইলাম ভাই, এগিয়েছি তো না করে আমি জীবন কষ্ট দিতে পারবো ভাই সাপ গাইস। আমারে অলমোস্ট মাইরাই দিছিল, মান সম্মান বেঁচে গেছে। ও যদি ওর হেলথ না বাড়াইতো গাইস আমার মাইরে নিত। ভাই সাপ হেলথ বার তাড়াতাড়ি, সামনে কেউ আইতে পারে আবার, সবটি আমার শত্রু। তাহলে দেখি না পাই তোমারে, তোমার আজকে শেষ করবো। শট হেড শট, সব আমার শত্রু গাইস। এই পিস্তলটা নি গাইস, এটা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ এর বুলেট নাই, বুলেট ছাড়া তৈব না আমি, এটি হারাই দিয়ে গেছি এই বুলেটটি। তো এবার ঠিক আছে, 60টা আমার বুলেট প্রুফ জ্যাকেটটি ঠিক করা লাগবো। এই জন্য এটা হালাই দিলে আমার বুলেটটা বাড়তে পারে, বাড়ে নাই। গাইস ও
ও ও ভাই বলি কি লেগা তুই? ও জোন রেকার্ডো কি হরে পয়সা বাঁচি গেছি। ওই ওই ও লো লো কি থাম কি থাম তুই। বেঁচে গেছি রে। ও ও দারুগুনে বুলেট পেয়েছি সেই রকম ভাবে, কিন্তু বুলেট আইলো না। ঠিক আছে এবার ওই যার একটা দুইটা গাইছি জায়গাতে একটার মেরে লাগি, একটার মেরে হালাইছি গেই। আমার যেমন ওই জায়গায় তার একটা আছে, ওই জায়গায় এসে দেখে লেছি। এ তুই বাঁচতে পারবি না, স্নাইপার দিয়ে মারার চেষ্টা করি গেইস। যে এখনই কিছু পাই গেলাম এই জায়গায়, আর এখনই হ্যাং করে কেন? দেখতেছি না রে, ওই যে ওই যে দেখছি দেখছি। এবার কই গেল? আর তো মেরেই শর্ম, দুইজন ওই জায়গা ফাইট করতেছে আর এটা আমার শিকার। তো গাইস মাইরা হালাইছি আর ওই যে গায়েটা দৌড়াইতেছে দেখতেছি, স্নাইপার যাবে মারা যাইব। পারলাম না, আমি স্নাইপার চালাইতেও খুব আচ্ছা গাইস। একটা লাগছে, সরি এইভাবে মারতে মারা যাবো না রে, এমনি মারতেইব আর বুলেটের বুলেট শেষ হয়ে যাবে আমার। বাইরা বাইরা তোমার আর শেষ করবো আজকে আমি, আর স্নাইপার দিয়ে মারমু গাইস। স্নাইপারও চালানো ঠিক কাজে মু, আজ্জু ভাইয়ের মতন চালাইতে পারি না বর্তমানে। এই পিস্তলটা আমার সেই পছন্দের গাইস, মানে এই গানটা, এই পিস্তল না, পিস্তল তো অন্য অন্যটি ছোটটি, এইগুলো হচ্ছে পিস্তল। আর দূরে আর একটা এনিমি আমি দেখতেছি গাইস, স্নাইপার। আই হাই আমার স্নাইপার কই গেছে, আমার স্নাইপার এই জায়গায় ফালাই দিছি আমি, আর আমি জানিও না। চাকু নিয়ে দৌড়, আর গেছে আমার ঘরের কারেন্ট। তো গাইস ভিডিওটা যদি এইখানে ভালো লাগে তো লাইক করে দিবেন। আমার ঘরের কারেন্ট গেছে গাইস, সেই জন্য আমি আর খেলতে পারবো না। তো গাইস খোদা হাফেজ, মানে আমি খুব দুঃখের সাথে কইতেছি গাইস, দুঃখের সাথে, নাইলে আমি আর কি করবো। কারেন্ট গেছে, বইয়াও বইয়া পাই যেতাম গাইস, বইয়া পাই যেতাম। পাঁচটা মাত্র মানুষ বেঁচে ছিল, তো মরে করেন ভুইয়াই পেয়ে গেছি। তোমার নেটও শেষ। তো গাইস খোদা হাফেজ, খুবই দুঃখের সাথে।